নাও কোলেস্ট্রলটা হচ্ছে অনেকটা কমন সমস্যা, অনেক পেশেন্টের কোলেস্ট্রলটা বেশি থাকে। তো কোলেস্ট্রল মধ্যে ট্রাইগ্লিসারাইডটা আছে, এলডিএলটা আছে, যেটা একটা খারাপ কোলেস্ট্রল। তো এই খারাপ কোলেস্ট্রলটা সমস্যা তখন হয় স্পেশালি যখন পেশেন্টের বয়সটা তা 40-এর উপরই থাকে, আর পেশেন্টের ডায়াবেটিস অথবা সুগার অথবা স্মোকিং যদি করেন, বিড়ি সিগারেটটা যদি খাওয়া হয় অথবা যদি অ্যালকোহল অথবা মদ যদি খাওয়া হয়, তখন কিন্তু কোলেস্ট্রলটা কম রাখাটাই সব সময় উচিত। তো খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াতে কিছু জিনিসটা করা যায়, যা হচ্ছে খাওয়া দাওয়াতে যেটা অয়েলি জিনিসটা আছে, ঝাল আছে, মশলা আছে, অর্থাৎ যেটা ডিপলি ফ্রায়েড ফুড, সমোসা আছে অথবা কচুরি আছে অথবা আচ্ছা ওয়াড়া আছে, এইগুলো জিনিসটা অবশ্যই কম রাখতে হয়। বাইরে যে জিনিসটা আছে যার মধ্যে চিজটা, বাটারটা প্রচুর পরিমাণে ইউজ হয়, তেলটা প্রচুর পরিমাণে ইউজ হয়, যাতে তেলটা আমি প্রচুর গরম করি, এই যে এই ধরনের খাওয়াটা কম রাখতে হয়। চিজ আছে, বার্গার আছে অথবা এই যে ফুডটা আছে সেটার মধ্যে কোলেস্ট্রলটা অনেকটা বেশি থাকে, আর সেটা অনেকটা হার্টের ক্ষতি করতে পারে। সেকেন্ড জিনিসটা হচ্ছে এই পেশেন্টটার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি রাখতে হয়, মানে ওনাকে খেলাধুলা বেশিটা করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, হাঁটা চলাটা রেগুলারলি করতে হয়, জগিং জিমিং যা কিছু আছে ফিজিক্যালি আপনাকে বেশি কাম কাজটা করতে হয়, তখন কোলেস্ট্রলটা অনেকটাই ইউজ হয় আর কোলেস্ট্রলটা মোটামুটি নর্মাল থাকতে পারে। যে পেশেন্টের সুগারটা নেই, ব্লাড প্রেশারটা নেই, স্মোকিংয়ের হিস্ট্রি থাকে না অথবা বিড়ি সিগারেটটা খায় না অথবা মদটা যদি খায় না, এই লোকটা 1 মাস ওয়েট করতে পারেন, আগে এই খাবারের জিনিসটা একটু বাদ দিতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে পারেন, এই জিনিসটা করে কোলেস্ট্রলের পরীক্ষাটা আবার করে, যদি কোলেস্ট্রলটা না কমে তখন অবশ্যই মেডিসিনটা স্টার্ট করে কোলেস্ট্রলটা কম রাখা যেতে পারে। কিন্তু যে পেশেন্টটার এই সুগার অথবা ব্লাড প্রেশার অথবা বিড়ি সিগারেটটা খাওয়ার হিস্ট্রি থাকে অথবা মদের হিস্ট্রি থাকে, এই পেশেন্টটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে মেডিসিনটা নিয়ে কোলেস্ট্রলটা কম করতে হয়। কোলেস্ট্রলটা কম করার মেডিসিনটা হচ্ছে প্রচুর সেফ, আর অনেক বছরের ক্ষেত্রে যদি মেডিসিনটা ইউজ হয় তখনই কিন্তু এই মেডিসিনটা সেফ থাকে, আর কোলেস্ট্রলটা অবশ্যই কম রাখা যেতে পারে। থ্যাংক ইউ।